হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইভ স্কুল দেখো আজকে তোমাদের জন্য পরবর্তী আরেকটি এক্সামের ব্যবস্থা করেছি আজকে এক্সামের বিষয় থাকছে হিস্ট্রির উপর আজকে তোমাদের জন্য হিস্ট্রির কুড়িটা কোশ্চেন রাখবো হিস্ট্রির কুড়িটা কোশ্চেন রাখবো আর তোমরা অনেকেই বলো আমাকে হার্ড লেভেল কোশ্চেন রাখতে আমি তোমাদের জন্য আজকে একটু হার্ড লেভেলের কোশ্চেন রেখেছি তো কুড়িটা কোশ্চেন রেখেছি তোমরা পরীক্ষাটি দাও এবং কমেন্টে আমাকে জানিয়ে দেবে যে কোশ্চেনের লেভেল কেমন ছিল এবং তোমাদের স্কোর কুড়িতে কথা হচ্ছে আমি আশা করব তোমরা অবশ্যই তেরো প্লাস করবে ওকে চলো শুরু করা যাক আজকের एग्जाम আর আজকে एग्जाम নাম্বার 6 হচ্ছে এর আগে পাঁচটা एग्जाम তোমাদের জন্য রেখেছি যারা আগের एग्जाम গুলো দাওনি অবশ্যই ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো তোমরা অবশ্যই আগের एग्जाम গুলো দিয়ে রাখবে ওকে চলো শুরু করা যাক আজকের एग्जाम ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তোমাদের फ्रेंड्स থাকলে শেয়ার করে দিও চলো শুরু করা যাক আজকের एग्जाम দেখো আজকে তোমাদের জন্য যে প্রথম কোশ্চেনটা রয়েছে আজকে তোমাদের জন্য এক্সাম নাম্বার সিক্স হচ্ছে তোমাদেরকে আগেই বললাম এর আগে কিন্তু আমি তোমাদের জন্য পাঁচটা করেছি নাম্বার হচ্ছে এর আগে যারা আগের দাওনি অবশ্যই দিয়ে নেবে লিংক থাকবে ওকে 6 নাম্বার এক্সাম আজকে তোমাদের জন্য এক্সামের ব্যবস্থা রেখেছি হিস্ট্রি টপ টোয়েন্টি কোশ্চেন অর্থাৎ কুইটা কোশ্চেন রেখেছি তোমরা অনেকেই বলো হার্ড লেভেল কোশ্চেন রাখতে তো একটু হার্ড লেভেল কোশ্চেন রাখার চেষ্টা করেছি চলো দেখতে পাচ্ছ প্রথম যে কোশ্চেন রয়েছে বাসুদেব কোন সুঙ্গরাজার মন্ত্রী ছিলেন অপশন দেখতে পাচ্ছ এ অগ্নিমিত্র বি পুষমিত্র সি বসুমিত্র এবং ডি দেবভূতি তো তোমাদেরকে যেটা আমি বলে থাকি তোমরা অবশ্যই একটা পেজ নেবে এবং পেজে কোশ্চেন নাম্বার ওয়ান এবং তার পাশে একটা বক্স দিয়ে অ্যান্সারগুলো লিখে রাখবে আমি সবার শেষে অ্যান্সারগুলো বলে দেব তোমরা তখন মিলিয়ে নেবে এবং তোমাদের স্কোর কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবে ওকে কোশ্চেন নাম্বার টু সাবন্ডা জাতিতে ছিলেন অপশন এ দেখতে পাচ্ছ ব্রাহ্মণ বি ক্ষত্রীয় সি বৈশ্য এবং টি শুদ্ধ অবশ্যই তোমরা একটা পেজে অ্যান্সার গুলো লিখে রাখো এবং লাস্টে মিলিয়ে নেবে কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখতে পাচ্ছ রুদ্র দমনের জুনাগড় লিপি কোন ভাষায় লেখা কোয়েশ্চেন নাম্বার থ্রি রুদ্র দমনের জুনাগড় লিপি কোন ভাষায় লেখা অপশন এ দেখতে পাচ্ছ ব্রাহ্মী বি দাবিদ সি পালি এবং ডি সংস্কৃত কোশ্চেন নাম্বার ফোর তোমরা দেখতে পাচ্ছ কোন গভর্নর জেনারেল ভারতের পাশত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিল অপশন এ দেখতে পাচ্ছ লর্ড কন ওয়ালিস বি লর্ড উইলিয়াম বেন্ডিং সি লর্ড রিপন এবং ডি লর্ড কার্জন কোশ্চেন নাম্বার দেখতে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের সময় ভগৎ সিং এর সঙ্গী কে ছিলেন আইনসভায় বোমা নিক্ষেপ করেছিল অপশন এতে দেখতে পাচ্ছ চন্দ্রশেখর আজাদ বি বাঘাযতীন সি বটুকেশ্বর দত্ত এবং ডি করমচাঁদ কোশ্চেন নাম্বার সিক্স দেখতে পাচ্ছ লন্ডনের হাউ লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন কে সিক্স লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন কে অপশনে দেখতে পাচ্ছ क्वेश्चन নাম্বার সেভেন বঙ্গভঙ্গ কার্যকারী হওয়ার তারিখ কি ছিল क्वेश्चन নাম্বার সেভেন বঙ্গভঙ্গ কার্যকারী হওয়ার তারিখটা চেয়েছে তোমরা সকলে জানো উনিশশো সাল তো অপশন এ দেখতে পাচ্ছ ষোলোই অক্টোবর বি এগারোই অক্টোবর সি একুশে অক্টোবর এবং বি ছাব্বিশে অক্টোবর কোশ্চেন নাম্বার এইট দেখতে পাচ্ছ কলকাতার অ্যালবার্ট হলে কোন সংগঠনের জন্ম হয় অপশন এ জমিদার সভা বি অনুশীলন সমিতি ডি ইন্ডিয়ান লীগ এবং ডি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কোশ্চেন নাম্বার নাইন দেখতে পাচ্ছ ভারত সভা প্রতিষ্ঠাকালে ভারতের ভাইস কে ছিলেন কোশ্চেন নাম্বার নাইন ভারত সভা যখন প্রতিষ্ঠা হয় তখন ভারতের ভাইস রয় ছিলেন অপশন এ দেখতে পাচ্ছ লর্ড রিপন বি লর্ড কার্জন সি লর্ড লিটন এবং ডি লর্ড ক্যানিং কোয়েশ্চেন নাম্বার টেন দেখতে পাচ্ছ কত খ্রিস্টাব্দে শিবাজির রাজ্য অভিষেক হয় কত খ্রিস্টাব্দে শিবাজির রাজ্য অভিষেক হয় অপশন এ দেখতে পাচ্ছ ষোলোশো বাহাত্তর বি ষোলোশো তিয়াত্তর সি ষোলোশো চুয়াত্তর এবং ডি ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার ইলেভেন দেখতে পাচ্ছো এগারো নাম্বার কোশ্চেন কে হিন্দি গান রচনা করেছিল এদের মধ্যে কে হিন্দি গান রচনা করেছিল কোয়েশ্চেন নাম্বার ইলেভেন অপশন এ দেখতে পাচ্ছো বাবর বি আকবর সি জাহাঙ্গীর ডি শাহজাহান এবং কোশ্চেন নাম্বার টুয়েলভ দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার বারো টোডোর মল আকবরের কোন বিভাগের মন্ত্রী ছিলেন আকবরের মন্ত্রী নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে যারা দেখুন তারা আই বটন ক্লিক করে দেখে নেবে কারণ আকবরের যে নজন মন্ত্রী ছিল সেই নিয়ে আমার অলরেডি একটা ভিডিও বানানো আছে তো অপশন এ দেখতে পাচ্ছ কৃষি ডি অর্থমন্ত্রী সি নিরাপত্তা এবং ডি প্রধানমন্ত্রী কোশ্চেনাবাদ তেরো দেখতে পাচ্ছ কোন রাজা তার রাজসভায় কাউকে হাসতে দিতেন না কোয়েশ্চান নাম্বার থার্টিন দেখতে পাচ্ছ কোন রাজা তাঁরা রা রাজসভায় কাউকে হাসতে দিতেন না অপশন এ কুতুবুদ্দিন আইবক বি ইলতুৎমিস সি বলবন ডি গিয়াসুদ্দিন তুবলক কোয়েশান নাম্বার ফোর্টিন তোমরা দেখতে পাচ্ছ হরপ্পার কোন অঞ্চলে ধান চাষের সঙ্গে সম্পর্কিত তপশনে দেখতে পাচ্ছ কালীভঙ্গন ডি বি লোথাল সি রোপার এবং ডি কোট কোশ্চেন নাম্বার পনেরো গৌতম বুদ্ধ ঈশ্বর রূপে পরিচিত হতে শুরু হয় কার সময় থেকে কোশ্চেন নাম্বার ফিফটিন ঈশ্বর রূপে পরিচিত হতে শুরু হয় কার সময় থেকে অপশন এ পরিচিত হবে না এখানে পূজিত হবে অপশন এ অশোক বি কনিষ্ক শ্রী চন্দ্রগুপ্ত এবং বি হর্ষবর্ধন কোশ্চেন নাম্বার ষোলো দেখতে পাচ্ছ সুমদ্ধগুপ্ত দক্ষিণার্থে কটি রাজ্য জয় করে কোশ্চেন নাম্বার সিক্সটিন সুমধ্যগুপ্ত দাক্ষিণার্থে কটি রাজ্য জয় করে অপশন এ দশটি বি বারোটি সি এগারোটি এবং ডি নয়টি আমার গুপ্ত সাম্রাজ্য নিয়ে একটি ভিডিও বানানো আছে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নেবে যারা আগে গুপ্ত সাম্রাজ্য আমার ভিডিওটি দেখেছো তারা এই কোশ্চেনের অ্যান্সার অবশ্যই পারবে কোশ্চেন নাম্বার দেখতে পাচ্ছ সতেরো হিউ এন এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে এটা হিউয়েন সাং হবে হিউ সাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিল অপশন এ তক্ষশিলা বি নালন্দা সি বিক্রমশিলা এবং ডি মগধ কোশ্চেন নাম্বার সতেরো কোয়েশ্চেন্টিন নাম্বার এন শাং হিউ এন শাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন অপশন এ তক্ষশিলা বি নালন সি বিক্রমশিলা এবং ডি মগধ নাম্বার আঠারো দেখতে পাচ্ছ এইটিন মুদ্দাই সুলতান হলেন আল্লাহর ছায়া কথাটি খোদাই করেন কে অপশন এ কুতুবুদ্দিন আইবক বি মোহাম্মদ বিন তুকলক সি বলবন এবং ডি গিয়াসুদ্দিন তুকলক নাম্বার উনিশ তোমরা দেখতে পাচ্ছ সুলতানি যুগের আকবর বলা হয় কাকে কোয়েশ্চেন নাম্বার নাইনটিন সুলতানি যুগের আকবর কাকে বলা হয় অপশন এ দেখতে পাচ্ছ কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ বিন তুকলক সি ফির শাহ তুগলক এবং ডি গিয়াসুদ্দিন তুকলক কোশ্চেন্টি কুড়ি নাম্বার কোশ্চেন কে রাজা রামমন রায় কুড়িটা কোশ্চেন আশা করবো তোমরা কুড়িতে তোমরা অবশ্যই একটা পেজে কুড়িটা কোশ্চেনের এর গুলো লিখে রেখেছো আমি এবার কোশ্চেনের অ্যান্সার গুলো বলে দেবো তোমরা অবশ্যই মিলিয়ে নেবে এবং তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কোশ্চেনের লেভেল কেমন ছিল এবং তোমাদের স্কোর কেমন হয়েছে আমি আশা করব তোমরা প্রত্যেকেই দশ বা তেরোর মধ্যে অবশ্যই আছো দশের নিচে কেউ যাওনি এবং যাদের ফিফটিন প্লাস আছে তাদের স্কোর অবশ্যই ভালো আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের ফ্রেন্ডসে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও চলো অ্যান্সারগুলো মিলিয়ে নাও দেখো প্রথম যে কোশ্চেনটা ছিল বাসুদেব কোন সুবরাজের মন্ত্রী ছিল তোমরা যারা অ্যানসার ডি অর্থাৎ দেবভূতি করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো অ্যানসার হয়ে যাবে ডি প্রথমটার কোশ্চেন অ্যান্সার দ্বিতীয়টা সাতবাহন জাতিতে কি ছিল সাতবাহনটা জাতিতে ছিল ব্রাহ্মণ অর্থাৎ অপশন যারা এ করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো সাতবাহনটা জাতিতে ব্রাহ্মণ ছিল ওকে কোশ্চেন নাম্বার তিন যেটা ছিল তোমাদের জন্য রুদ্রদমনের জুনাগড় লিপি কোন ভাষায় লেখা তো এটার অ্যান্সার যারা এ অর্থাৎ ব্রাহ্মী করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো অর্থাৎ রুদ্রদমনের জুনাগড় শিলালিপি ব্রাহ্মী ভাষায় লেখা কোশ্চেন নাম্বার 4 যেটা ছিল কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রচারে উদ্যোগী হয়েছিল এটা যারা বি করেছে অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিং করেছে তারা কারেক্ট आंसर করেছে आंसर হয়ে যাবে বি ওকে नेक्स्ट 5 নাম্বার কোশ্চেন যেটা ছিল তোমাদের জন্য কে নিয় আইনশাই ভাই বোমানিখের সময় ভগৎ সিং এর সঙ্গী কে তো এটার आंसर যারা সি করেছে অর্থাৎ বটুকেশ্বর দত্ত করেছে তারা কারেক্ট অ্যান্সার করেছ অপশন ছয় নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছ লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা কে করেছিল ছয় নাম্বার কোশ্চেন এর হয়ে যাবে সি অর্থাৎ শ্যামজি কৃষ্ণ বর্মা ইজ দা কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার সেভেন যেটা সাত নাম্বার কোশ্চেন ছিল বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার তারিখ কি ছিল তো এটার অ্যান্সার এ যারা করেছ তারা কারেক্ট অ্যান্সার করেছ অর্থাৎ ১৬ই অক্টোবর ছিল বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার ডেট এটাও তোমাদেরকে আমি কোনো একটা ভিডিওতে ডিসকাস করে দিয়েছিলাম 8 নম্বর কোশ্চেন যেটা কলকাতার অ্যালবার্ট হলে কোন সংগঠনের জন্ম হয় এটা অ্যানসার যারা করেছো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর্থাৎ দেখতে পাচ্ছ অপশন ডি তে রয়েছে যারা ডি করেছো তাদের কারেক্ট অ্যানসার ওকে 9 নম্বর কোশ্চেন তোমাদের জন্য যেটা ছিল ভারত সভা প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয় কে ছিল তো এটার অ্যানসার লিটন যারা করেছো দেখতে পাচ্ছ অপশন সি তে রয়েছে তো অ্যানসার হয়ে যাবে অপশন সি লিটন কত খ্রিস্টাব্দে শিবাজির রাজ্য অভিষেক হয় যারা অপশন সি অর্থাৎ তারা নম্বর তোমাদের জন্য যেটা ছিল কে হিন্দি গান এদের মধ্যে কে হিন্দি গান রচনা করেছিল তো এদের মধ্যে হিন্দি গান তো অ্যান্সার কি হবে জাহাঙ্গীর জাহাঙ্গীর ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন সি টোডরমল আকবরের কোন বিভাগের মতি ছিল তো টোডরমল আকবরের কোন বিভাগের মন্ত্রী ছিল অর্থমন্ত্রী ছিল অর্থমন্ত্রী অর্থনীতির মন্ত্রী ছিল অর্থাৎ অপশন ইজ দ্য বি কারেক্ট অ্যান্সার আর তোমাদেরকে বলেই দিলাম যে আকবরের নজন যে মন্ত্রী ছিল আকবরের নবরত্ন নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো আছে যারা দেখো নি আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নেবে ওকে আর না হলে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকেও দেখে নিতে পারো ওকে তেরো নম্বর কোশ্চেন তোমরা দেখো কোন রাজা তার রাজসভায় কাউকে হাসতে দিতেন না খুবই ইজি কোশ্চেন তোমাদের সকলেরই পাড়া উচিত তো অ্যান্সার কি হয়ে যাবে যারা বলবন করেছো কারেক্ট অ্যান্সার করেছো অ্যান্সার ইজ দ্য সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হরপ্পার কোন অঞ্চল ধান চাষের জন্য উপযুক্ত তো এদের মধ্যে অ্যান্সার হবে লোথাল বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট পনেরো নাম্বার কোশ্চেন তোমাদের জন্য যেটা ছিল গৌতম বুদ্ধ ঈশ্বর রূপে পরিচিত না এটা বললাম পূজিত হতে শুরু হয় কার সময় থেকে তো অ্যান্সার কনিষ্ক অর্থাৎ বি যারা করেছো কারেক্ট অ্যান্সার করেছো ষোলো নম্বর কোশ্চেন যেটা ছিল সুমধ্যগুপ্ত দাক্ষিণাতে কটি রাজ্য জয় করেছিল বারোটি রাজ্য জয় করেছিল এটাও আশা করি তোমরা সকলেই পারবে অর্থাৎ বি অ্যান্সার কারেক্ট অ্যান্সার ইজ বি আর যারা গুপ্ত সাম্রাজ্যের ভিডিওটি দেখো অবশ্যই দেখে নেবে সতেরো নম্বর কোশ্চেন যেটা ছিল সেটা হিউএন সাং কোন বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করেছিল হিউএন সাং কোন বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করেছিল এদের মধ্যে নালন্দা অ্যান্সার ইজ দ্য বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মুদ্রায় সুলতান হলেন আল্লাহ ছায়া কথাটি খোদাই করেন কে অপশন ইজ দা বি অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক ইজ দা কারেক্ট অ্যান্সার ওকে উনিশ নম্বর কোশ্চেন যেটা ছিল তোমাদের জন্য সুলতানি যুগের একবার বলা হয় কাকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটার অ্যান্সার কি হবে ফিরোজ শাহ তুগলক অর্থাৎ অপশন ইজ দা সি ইজ দা কারেক্ট অ্যান্সার এবং কে রাজা রায়কে রাজা উপাধি দিয়েছিল এটার অপশন হবে দ্বিতীয় আকবর অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই ছিল তোমাদের কুড়িটা কোশ্চেন তো তোমরা কেমন স্কোর করলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবং কোশ্চেনের লেভেল কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গুড বাই